আর কেমন আছেন সবাই ভিলেজ লাইফ উইথ মিষ্টি ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম এই ফলগুলো দেখে আপনারা চিনতেই পারছেন এগুলো হলো কাজু ফল আর আজ আমি এই কাজু থেকে কি করে বাজারের মতো কেনা কাজু পাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি বসে গেছি প্রথমে কাজু ফলগুলো থেকে এই যে কাজুর বীজটা ছিল সেটা এখানে আলাদা করে নিচ্ছি যে দেখুন আমি সবগুলো পাকা ফল থেকে সুন্দরভাবে কাজুর বীজগুলোকে একটা একটা করে আলাদা করে নিচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন যাতে পুরোগুলো আলাদা করে ছেড়ে যায় যেন ফুলটা না থাকে এই যে সুন্দরভাবে আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেলে এই যে আমার ছাড়ানো প্রায় হয়ে এসছে এরপর আমি কি করলাম একটা জায়গায় আগুন বসিয়ে দিলাম হ্যাঁ এখানে আপনাদের বলে রাখি এই প্রসেসটা কিন্তু কোনোভাবেই ক্যাশের চেষ্টা করবেন না কারণ এই কাজুর বীজগুলোর মধ্যে এক ধরনের বাজে কেমিক্যাল থাকে যেটা থেকে কীরকম আগুন বের হয় আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি দেখবেন আপনারা দেখতে পাবেন তাই ক্যাশে একদম চেষ্টা করবেন আমি এইভাবে আঙার তৈরি করে নিয়েছি আর তার মধ্যে কাজুর বীজগুলো ঢেলে দিলাম আর এই দেখুন পুড়তে শুরু এই দেখেছেন কেমন আগুনের ফুলকি উঠছে এটা গ্যাসে একদম চেষ্টা করবেন না আগুন লেগে যাওয়ার সম্ভাবনা প্রচুর এই যে আমি সুন্দরভাবে এগুলোকে পুড়িয়ে নিচ্ছি ভালো করে রোস্ট হয়ে গেছে এই যে দেখুন আমার সুন্দর করে পুড়ে গেছে এবার আমি একটা ধাতব কিছু সাহায্যে এটাকে ভালো করে ভেঙে নিচ্ছি এই যে ভেঙে নিলেই আপনারা দেখতে পাবেন বাজারের মতো কেনা সাদা কাজু দেখুন কি সুন্দর কাজুগুলো বেরোচ্ছে চুন আপনাদেরকে একটা একটা করে ভেঙে দেখিয়ে দিই কাজুগুলো কেমন হয়েছে এই যে প্রথম কাজু আমার এটা এই দেখুন কি সুন্দর হয়েছে দেখুন কাজুটা একদম বাজারের অরিজিনাল কেনা কাজুর মতোই এই যে আমি সব কাজগুলো ভালো করে সুন্দর করে ভেঙে নিচ্ছি একটা একটা করে ভাঙা হয়ে যাচ্ছে একটু সাবধানে ভাঙবেন যাতে কাজুর বীজগুলো ভিতরে ভেঙে না যায় এই দেখুন কি সুন্দর বেরিয়েছে দেখেছেন কাজুটা এই দেখুন এইভাবেই সবগুলো কাজু আপনারা ভালো করে ভেঙে নেবেন আর তাহলেই কাজুটা খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর এইভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন এবং আরও সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ